আহা কি আনন্দ আকাশে বাতাসে! আজ পৌষ পার্বণ, পৌষ পার্বণে খুব আনন্দের দিন। খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা আজকে সকালের মেনুতে ছিল, আর এখন দেখাচ্ছি তোমাকে পাটিসাপটা, মালপোয়া আর চুষি পিঠে। সবই করেছে জিয়ার ঠাম্মি। মালপোয়াটা দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপিটা। মালপোয়া আর চুষি পিঠেটা পরে আর একদিন শেয়ার করব, আজকে টাইম হয়নি ভিডিওটা তোলার। দেখো কায়রা তোমাদের সাথে কথা বলছে, লজ্জা পেয়ে গেল, দেখেছ চলে গেল। দেখো জিয়া আমাদের টেবিলে উঠে গেছে তোমাদের সাথে কথা বলার জন্য। এবার কায়রা তোমাদের খেয়ে বলবে কেমন হয়েছে, ওই এখন টেস্ট করবে। কায়রা তোমাদের টেস্ট করে দেখাচ্ছে কেমন হয়েছে। বলো কায়রা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পাটিসাপটার জন্য আগে থেকে খিরটা তৈরি করে রাখা হয়েছে। ফ্রাই প্যানে ব্যাটারটা দেওয়া হচ্ছে, ব্যাটারে আছে সুজি, ময়দা, দুধ, চালের গুঁড়ো, একসাথে মিশ্রণটি বানিয়ে এবার ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে। আজ পৌষ পার্বণ, পৌষ পার্বণ বাঙালিদের একটা খুব খুশির একটা দিন, তাই সকাল থেকেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এবার ক্ষীর অ্যাড করা হলো, আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে যাতে ভেঙে না যায়। আজ কায়রার দিদি মানে ঠাম্মি তোমাদেরকে পাটিসাপটা করে দেখাচ্ছে। আবার কড়াইতে রিফাইন তেল দিয়ে আবার আরেকটার জন্য ব্যাটারটা দিয়ে দেওয়া হবে। গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে। আস্তে আস্তে হতে থাকবে। আবার খিরটা অ্যাড করা হচ্ছে। এবার তোমাদেরকে কায়রা বলে শোনাচ্ছে। কে করছে আজকে তোমাদেরকে জন্য পাটিসাপটা? কি করছে পাটিসাপটা তুমি বলো। হ্যাঁ দিদি করছে। কায়রা তোমাদেরকে নিজেই বলে শোনাবে। আবার পুরটা অ্যাড করা হচ্ছে।